হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছি আর আমিও খুব খুব ভালো আছি এটা ছিল শীতলা পূজার লাস্ট ব্লক এটার পরে আর ব্লক আসবে না হয়তো শীতলা পূজার আর এটা এখানে আমার এসেছে মেজদি আর মেজদা তারা ডিমাপুর থেকে এসেছে পুজো দেখবে বলে তো যেহেতু তারা সন্ধ্যাবেলা ট্রেনে আসছিলো তার জন্য আমি রাত অনেক রাত্র করে নিয়ে যাচ্ছি ওদেরকে প্রায় তখন দশটা বাজে আর বারটা ছিল মঙ্গলবার আর ডেটটা ছিল একুশ তারিখ আর এখানে দেখুন এত ভিড় লেগে গেছে বাকি নেই মানুষ তো হাঁটতে হাঁটতে এতটা আশেপাশেও বসে গেছে তারপরে এখানে দেখুন আমরা নিয়ে রোড দিয়ে যেতে পারছিলাম না বলে উপর দিয়ে যাচ্ছিলাম আমিও মনে মনে ভাবছি যে ভিতরে কি যেতে পারবো কি পারবো না এখানে এত গাড়ির জাম তার এখানে মানুষ ভিতরে যেতে পারবো কিনা তারপরে দেখতে দেখতে দেখো এখানে আমরা স্টেশনের সামনে এসে গেছি ভেবেছিলাম যে পুজোর সব লাস্টের দিন মনে হয় মানুষ কম হবে ওই দিন দেখছি আরও বেশি তাছাড়া বিকালবেলা এত বৃষ্টি হয়েছিল এত ঝরতপান হয়েছিল মন্দিরের একটা গেট ভেঙেও গিয়েছিল তো আমরা ভাবছিলাম মনে হয় যে এত মানুষ হবে না কিন্তু না আমার ধারণা ভুল শুধু এখানে মাথা আর মাথা দেখা যাচ্ছে তারপরে দেখতে দেখতে এখানে প্যান্ডেলের সামনে এসে গেলাম এটা প্রথম গেট তারপরে এদিক দিয়ে যাবো এখানে কিন্তু অনেক জল কাদা একদম পুরো ব্রিজের উপরে অনেকটা নোংরা হয়েছিল। তারপরে এখানে আমি আবার এই যে সামনে থেকে পিছনেগুলো দেখাচ্ছিলাম আর আজকেই তো লাস্ট আমিও ভেবেছিলাম আসবো না পরে ভাবছি না আজকেই তো লাস্ট আবার তো এক বছরের জন্য দিনগুনা শুরু হবে কালকে থেকে না আজকে গিয়ে একটু মেলাটা ঘুরে আসি লাস্ট একবার তো এখানে মেয়েদের সঙ্গে এসেছি সেকেন্ড গেট তারপরে আমি যেখানে গেটটা ভেঙে গিয়েছিল ওইটাও হয়তো বা একটু ভিডিও দেখানোর চেষ্টা করব আমি আর আমি তো এত ভিড় যে আমি ভিতরে যেতেই পারছিলাম না একবার ভেবেছিলাম যে এখান থেকেই আমরা ঘুরে ঘরে এসে যাব। তারপর আমার মেজদি আর মেজদা বলছে না না যখন এসেছি একটু ঘুরো মেলা দেখে মাকে দেখেই যাব তাই আমি বলি চলো আর তার মধ্যে আমাদের মেজদা আমাকে একটা গোপোষণা গিফট করেছিল তো বলছে যে যে চলো আমি তোমাকে একটা গোপষণা দেবে তো আবার গোপণার লোভেও আমি বলছি না না ভিড়ের মধ্যে কষ্ট হলেও আমি গোপষণাকে আনতেই যাব তো এখানে দেখতে দেখতে প্রায় মোটামুটি রাস্তাই মনে শেষ হচ্ছে না এত ভিড় এত ভিড় এই যে যেখানে একটু ফাঁকা জায়গা মনে হয় একটু স্বস্তির নিঃশ্বাস ফালানো যায় তারপর আবার সেই ভিড় এত মানুষ যে কোথা থেকে আসে আসলে মায়ের টান হলে সবাই আসা সম্ভব এই দেখুন এইখানে এই গেটটা ভেঙে গেছে আমি যদিও রাত্রেবেলা দেখাতে পারেছি কিনা জানি না এত ঝড় তুফান হয়েছিল এত ঝড় তুফান হয়েছিল ভেবেছিলাম তো রাত্রেবেলা মনে আমার লোক হবে না না তা তো উল্টা হয়ে গেল তো এখানে আমরা দোকানে এসে গেছি গোপসোনা মেজদা দোকানের সঙ্গে এই যে দামা দামি করছে এই যে আমার গোপের এই যে এটা আরেকটা একটা যদিও আমি গোপণার কথাটা আমি প্রথম দিকের থেকেই ভেবেছিলাম যে নেব নেবো তা আবার ভেবেছি কিনে দেবে কি দেবে না এখানে মেঝদি মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছে এক পা ধূপা করে যে মন্দিরে প্রদীপ জ্বালাবে বলে আমার দিদি বলছিল যে আমি দিনের বেলা যখন আসতে পারিনি রাত্রেবেলা এসেছি তো কী হয়েছে মায়ের জন্য আমি একটু দীপ প্রদীপ জ্বালাবো আর একটু ধূপকাঠি জ্বালাবো এখানে দেখো এত ভিড় একটু দেখিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল ওদিকে তারপরে এখানে মেজদার মেজদি মিলে দুজনে মিলে ওদের প্রদীপ জ্বালা চালাচ্ছে প্রতিপত্নী মিলে আর হ্যাঁ আমি যে গোপুসোনাটা কিনেছিলাম গোপুসোনাটার দাম ছিল কিন্তু পাঁচশো দশ টাকা এটা বেশি একটা দাম ছিল না তার এটা আমার সাদ্যের মধ্যেও ছিল আর এটা পাথরের মুক্তি ছিল কিন্তু খুব সুন্দর তারপরে আমি এদিকে এসে একটু মায়ের মুখটা বলে আজকেই তো লাস্ট আর মা তোমার কাছে আর কবে আসবো জানি না তো যেন তোমাকে একটু ভিডিও করে নিই এ দেখুন মা অপরূপ দৃশ্য দেখুন ছোট মাটাকেও খুব সুন্দর লাগছে আর এখানে দেখুন ঢাকিরা ঢাক বাজাচ্ছে যেহেতু রাত্র মানে লাস্ট দিন তার জন্য অনেক রাত্র করে ঢাক বাজাচ্ছে আরতি করছে এখানে পণ্ডিত মশাই পুজো করছে আবার কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থাও রেখেছে কমিটির পক্ষ থেকে খুব ভালো একটা আজকের জন্য এতটুকুই আর আমার ব্লগটা কেমন লাগলো